আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছি আইএসএবির দ্বিতীয় দিনের কার্যক্রম ও পোশাক পরিচ্ছদ সম্পর্কে। আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারবো আইএসএবির তৃতীয় দিনের কার্যক্রম ও পোশাক পরিচ্ছদ সম্পর্কে। তৃতীয় দিন সকালের পোশাক দ্বিতীয় দিন সকালের মতো পিটি ড্রেস হবে, সাথে কলম পেন্সিল থাকবে। সকালের ফল ইন টাইম স্টাফ আগের রাতেই বলে দেবেন। সবাই সকালে পিটি ড্রেস পরে ব্রেকফাস্টের জন্য ডাইনিং হলে যাবে, নাস্তা ও চা পান শেষ করে ফল ইনে যোগ দিবে। প্রথম পরীক্ষাটি তৃতীয় দিনের প্ল্যানিং এক্সারসাইজ। সবাইকে টেস্টিং হলে নিয়ে যাওয়া হবে, একজন অফিসার এসে সবাইকে প্ল্যানিং এক্সারসাইজের পরীক্ষার বিষয়টি বুঝিয়ে বলবেন। একটা বই দেওয়া হবে, প্রথম পৃষ্ঠায় ম্যাপ এবং পাশের পৃষ্ঠায় অনেকগুলো সমস্যা সম্বলিত একটা গল্প দেওয়া থাকবে। গল্পটা পড়ে পাশের ম্যাপ দেখে সমস্যা চিহ্নিত করতে হবে। উত্তরের জন্য দেওয়া সাদা কাগজে গুরুত্ব অনুযায়ী সমস্যা ও সমাধান লিখতে হবে এবং সময় উল্লেখ করতে হবে। গল্পটি পড়ার জন্য সাধারণত 20 মিনিট এবং লেখার জন্য 20 মিনিট দেওয়া হয়, তবে প্রশ্নভেদে সময়ের ভিন্নতা দেখা দিতে পারে। সবাই গল্প লেখা শেষ করলে খাতা জমা নেওয়া হবে। সবাইকে শর্ট ব্রেক দেওয়া হয়, অতঃপর স্টাফ গ্রুপ অনুযায়ী সবাইকে শেডে নিয়ে যাবেন। জিটিও সাহেব আসবেন, তিনি প্রত্যেকের নিকট হতে কে কি লিখেছে সেগুলো সম্পর্কে শুনতে চাইবেন। একটা বড় ম্যাপ টেবিলের উপর দেওয়া থাকবে, সেই ম্যাপ দেখে পরীক্ষার্থী সমস্যা ও সমাধান বর্ণনা করবে। জিটিও প্রত্যেককেই আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করবেন, সবাই যার যার মতো সমস্যা ও সমাধান বলবে। অতঃপর জিটিও গ্রুপের সবাইকে একত্রে আলোচনা করে একটি সম্মিলিত সমাধান বের করতে আহ্বান জানাবেন। সবাই আলোচনা শুরু করে একটি সমাধানে আসবে। জিটিও সাহেব দূরে বসে সেটি পর্যবেক্ষণ করবেন, অতঃপর তিনি সামনে আসবেন এবং গ্রুপের সম্মিলিত মতামত সিদ্ধান্ত জানতে চাইবেন। গ্রুপের মধ্যে হতে এক অথবা দুইজনকে সমস্যা ও সমাধান বর্ণনা করতে বলা হতে পারে। প্ল্যানিং টাস্ক শেষ হলে কমন টাস্কের জন্য সবাইকে নিয়ে যাওয়া হয়। স্টাফ সবাইকে ফল ইন করাবেন এবং পরবর্তী পরীক্ষা কমান্ড টাস্কের জন্য জিটিও বর্ণনা করবেন। কমান্ড টাস্ক পরীক্ষায় পরীক্ষার্থীদের একজন কমান্ডার হবে। সে তিনজন পরীক্ষার্থীদেরকে পছন্দ করবে যারা তার অধীনস্থ বা সাব অর্ডিনেট হিসেবে কাজ করবে। একটা ফিল্ড দেওয়া থাকবে, টুলসের সাহায্যে কালার কোড মেনে কমান্ডার তার অধীনস্থদের নিয়ে মাঠ বা অবস্টেকল পার হবে। সাধারণত এই পরীক্ষায় মোট 7 মিনিট সময় দেওয়া থাকে। এভাবে প্রত্যেক পরীক্ষার্থীকেই একবার করে কমান্ডার হতে হবে। প্রত্যেকেই পছন্দ মতো তিনজন সাব অর্ডিনেট সিলেক্ট করতে পারবে। কমান্ড টাস্কের মাঝে চা বিরতি বা টি ব্রেক দেওয়া হবে। প্রথম গ্রুপ ফিল্ডে চলে গেলে বাকিরা চা বিরতি করবে এবং সেখানে অবস্থান করবে। এভাবে পর্যায়ক্রমে সবাই চা বিরতি ও কমান্ড টাস্ক চলতে থাকবে। জিটিও ভাইবা কমান্ড টাস্কের আগে বা পরে জিটিও ভাইবা নামে একটি ভাইবা হয়ে থাকেন। এর ব্যাপ্তি 5 থেকে 10 মিনিটের বেশি নয়। সেলফ অ্যাসেসমেন্ট। কমান্ড টাস্ক পরীক্ষা শেষ হলে জিটিও সবাইকে একটি করে কাগজ দিবেন। সেখানে গ্রুপের অন্য সকলের সামর্থ্য ও দুর্বলতা, চারিত্রিক বিষয় জানতে চাওয়া হবে। তুমি যা সত্য এবং মার্জিত এমন বিষয়সমূহ উল্লেখ করবে। জিটিওর বিদায়ী বক্তব্য। এরপর জিটিও সবাইকে আইএসএবির তিন দিন পরীক্ষা ও তার সাথে দ্বিতীয় ও তৃতীয় দিন থাকার বিষয়ে বক্তব্য দিবেন। তিনি জানাবেন যে পরীক্ষার্থীদের সবাই চেষ্টা করেছে, হয়তো সবাই খুব ভালো করতে পারে নাই, ফলাফল যাই হোক সবাই যেন সেটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করে। আর যারা উত্তীর্ণ হতে পারবে না তারা যেন হাল না ছেড়ে সফলতার জন্য চেষ্টা করে। সামরিক বাহিনী নয়, বরং সৎভাবে জীবনে সফল হওয়াটাই মূল কথা। তিনি সকলকে বিদায় জানাবেন, তিনি পরীক্ষার্থীদের মতামত জানতে চাইতে পারেন। দুপুরের খাবার বা লাঞ্চ। স্টাফ সবাইকে দুপুরের খাবারের জন্য ডাইনিং হলে নিয়ে যাবেন। খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে যাবে। অবশিষ্ট ডিপি ভাইবা। যাদের ডিপি ভাইবা দ্বিতীয় দিন বিকালে হয়নি তারা তৃতীয় দিন বিকালে ডিপি ভাইবায় অংশগ্রহণ করবে। বাকি সবাই রুমে কিংবা চিত্ত বিনোদন কক্ষ বা রিক্রিয়েশন রুমে অবস্থান করবে। স্বাস্থ্য পরীক্ষা। সেনাবাহিনীর প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাইকোমেট্রিক্স ও সিচুয়েশনাল ডিসিশন মেকিং টেস্ট। তৃতীয় দিন বিকালে বা রাতে সাইকোমেট্রিক্স ও সিচুয়েশনাল ডিসিশন মেকিং পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। টেস্টিং হলে ল্যাপটপে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। চা বিরতি এবং ডিনার।
পূর্বের ন্যায় ডাইনিং হলে সবাই বিকালে চা বিরতি এবং রাতে ডিনারে অংশগ্রহণ করবে। এভাবেই আইএসএসবির তৃতীয় দিনের সকল কার্যক্রম শেষ হয়। পরবর্তী ভিডিওতে থাকবে আইএসএসবির চতুর্থ দিন সম্পর্কে। আমাদের সকল ভিডিও দেখতে চোখ রাখুন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।